হ্যালো স্টুডেন্ট আমরা কোষে দেখি টোয়েন্টি ফোর অর্থাৎ পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের অঙ্কগুলি করব। কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে গেলে যেটা আমাদের সবার আগে জানা প্রয়োজন যে এই চ্যাপ্টারে কোন কোন সূত্রগুলো আমরা জানলে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে পারব তা আমরা তাহলে আজকে আগে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতে অঙ্কগুলি করার জন্য যে সূত্রগুলি প্রয়োজন হবে সেগুলি চলো একটু দেখে নিই আর এই সূত্রগুলি করার আগে বা এইগুলি দেখার আগে তোমাদেরকে অবশ্যই কিন্তু কোষে দেখি টোয়েন্টি থ্রি যে সূত্রিগুলি সূত্রগুলো প্রয়োজন টোয়েন্টি থ্রি সেগুলি অবশ্যই আশা করি তোমরা জেনেছ যদি কেউ জেনে না থাকো তাহলে উপরে দেওয়া আই বাটনে অথবা ডিসক্রিপশান বক্স থেকে তোমরা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো প্রথমে আমরা যখন পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত পড়তে আসছি তখন যে টার্মটা আমাদের সবার আগে জানা প্রয়োজন সেটা হচ্ছে পুরক্ষণ পুরক্কণ জিনিসটা কী কোণ হলো যদি দুটি কোণের সমষ্টি মানে দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় অর্থাৎ ধরো আমি একটা কোণ নিলাম একটা কোণ নিলাম ধরো তোমার আলফা আর একটা কোণ নিলাম ধরো বিটা একটা আলফা আর একটা বিটা এখন এই দুটো কোণের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় কি বললাম এই দুটো কোণের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় তবে একটা কোণকে অপর কোণের পুরক্কণ বলবো মানে একে অপরের পুরক্ষণ অর্থাৎ আলফা বিটা এখানে পরস্পরের পুরক্ষণ। মানে তাহলে সংজ্ঞাটা কী বা কখন একটা কোণকে অপর একটি কোণে কোণ বলবো যখন কোন দুটির সমষ্টি হবে নব্বই ডিগ্রি অর্থাৎ কোন দুটির যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তখন একটা কোণকে অপর কোণে কোণ বলবো ঠিক যেমন ধরো তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি যোগ করলে আমরা নব্বই ডিগ্রি পাই তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি যোগ করলে আমরা নব্বই ডিগ্রি পাই তাহলে তিরিশ ডিগ্রির পুরক্ষণ হলো ষাট ডিগ্রি তিরিশ পূরক পুরক্ষণ তিরিশ ডিগ্রির পুরক্ষণ হলো। ষাট ডিগ্রি আবার ষাট ডিগ্রির পুরোক্ষণ তাহলে কি হবে ষাট ডিগ্রির পুরোক্ষণ তিরিশ ডিগ্রি হবে কারণ একে অপরের মানে একটার যোগ আর অন্যটার যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় তখনই আমরা কোন দুটোকে একে অপরের পুরোক্ষণ বলি এবং তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে চল্লিশ ডিগ্রিয়ের পুরক্ষণ কত চল্লিশ ডিগ্রির পুরক্ষণ বার করব কিভাবে। দেখো চল্লিশ ডিগ্রির পুরক্ষণ ইজ ইকুয়াল টু আমরা কী করবো চল্লিশ ডিগ্রির সাথে কত যোগ করলে নব্বই হয় চল্লিশের সাথে পঞ্চাশ যোগ করলে নব্বই হয় তাহলে চল্লিশ ডিগ্রির পুরক্কণ হবে পঞ্চাশ ডিগ্রি এবং এই পঞ্চাশ ডিগ্রিটা বার করলাম কী করে দেখো দুটোর যোগফল নব্বই হতে হবে তাহলে চল্লিশটাকে যদি আমরা নব্বই থেকে বাদ দিই তাহলেই দেখো আমরা পঞ্চাশটাকে পেয়ে যাচ্ছি ঠিক তেমনি যদি বলে কুড়ি ডিগ্রির পুরক্কন কত সেটা হবে নব্বই ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রিকে বাদ দাও দিলে যেটা পাবো মানে সত্তর ডিগ্রি তাহলে সত্তর আর কুড়ি দেখো যোগ করলে আমার কী আসে নব্বইটা চলে আসবে তাই না অর্থাৎ একটা জানলে দুটোর তো সমষ্টি নব্বই ডিগ্রি আমরা যদি দুটো সংখ্যা যোগফল জানি আর একটা সঙ্গে যদি জানা থাকে অপরটা কী করি যোগ ফল থেকে বাদ দিয়ে দিই ঠিক তেমনই আমরা যোগ ফলটা জানি যোগ ফলটা নব্বই ডিগ্রি হবে তাহলে কুড়ি ডিগ্রি আর কোন কোণের যোগফল নব্বই ডিগ্রি হবে অবশ্যই সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রিটা পেলাম কী করে সত্তর ডিগ্রিটা পেলাম নব্বই থেকে কুড়িকে বাদ দিয়ে তাহলে এইভাবে আমরা একটা কোণে পুরক্ষণ বার করতে পারবো খুব সহজে তাহলে এখানে যেমন বলে কী লিখতে পারবো পুরক্ষণ কাকে বলছে পুরক্ষণ হচ্ছে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে কোন দুটোকেই পরস্পরের পুরক্ষণ বলা হয় যেমন কুড়ি ডিগ্রির পুরক্ষণ। কুড়ি ডিগ্রিয়ের পুরক্ষণ হবে কত পুরক্ষণ হবে সেভেন্টি ডিগ্রি আবার তিরিশ ডিগ্রিয়ের পুরক্ষণ হবে তোমার ষাট ডিগ্রি পরিষ্কার অর্থাৎ আলফা আর বিটা পু একের তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত লিখে রাখি যে আলফা বিটা পরস্পর পুরক্ষণ হলে এখানে এটা মনে রাখবে আলফা ও বিটা পরস্পর পুরক্ষণ হলে পরস্পরের পুরক্ষণ হলে পুরক্ষণ হলে তোমরা তাহলে কি লিখতে পারবে তোমরা লিখতে পারবে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল নব্বই ডিগ্রি এই সিদ্ধান্তটা নিতে পারবে তাহলে কী বললাম যে যদি আলফাও বিটা পরস্পরের পুরক্ষণ হয় তাহলে তোমার সিদ্ধান্ত কী নিতে পারবে আলফা প্লাস বিটা ইকোয়ালটা নাইনটি ডিগ্রি অর্থাৎ এখান থেকে আলফা ইকোয়াল টু লেখা যাবে নাইনটি ডিগ্রি মাইনাস বিটা অথবা বিটা ইকোয়াল টু লেখা যাবে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা কেমন যে কোনো একটা মনে রাখবে তা এটাই তোমাদের পুরক্কনের ধারণা এই প্রসঙ্গে আরও একটা টার্ম চলে আসে যেটা হয়তো তোমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে না কিন্তু জিওমেট্রিতে অর্থাৎ জ্যামিতির এতে আমাদের কাজে লাগবে সেটা হলো সম্পূরক্কণটা কী আমরা যখন পুরক্ষণ জানলাম তখন একটু জেনে নিই সম্পূরক্কণ জিনিসটা কী সম্পূরক্ষণ দুটি কোণের সমষ্টি একশো ডিগ্রি হলে আগে জানলাম কি পুরক্কণ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একে অপরের পুরক্কণ বলি আর সম্পূরক্ষণকে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পরের সম্পূরকণ বলা হয় অর্থাৎ দুটির সমষ্টি দুই সমকোণ হবে আগেরটাতে ছিল এক সমকোণ আর এখানে দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পরের সম্পূরকণ বলা হয় অর্থাৎ যেমন আমরা লিখতে পারবো তাহলে এখানে বলতে পারি যদি যদি আলফা ও বিটা পরস্পরের পরস্পরের সম্পূরক কোন হয় আলফা ও বিটা পরস্পরের সম্পূরক কোন হলে কোন হলে কী লিখতে পারবো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ অর্থাৎ আমরা বলতে পারবো অর্থাৎ বলা যাবে ষাট ডিগ্রি এর সম্পূরক কোন কত হবে ষাট ডিগ্রি এর সম্পূরক সম্পূরক কোন হবে তোমার দেখো দুটো এক ষাটের সাথে কত যোগ করলে একশো আশি হবে একশো কুড়ি মানে একশো আশি থেকে ষাটকে বাদ দাও একশো আশি থেকে ষাটকে বাদ দাও দিলে কত হবে একশো কুড়ি হবে তাহলে দেখো ষাট ডিগ্রির সম্পূরক্ষণ হবে একশো কুড়ি ডিগ্রি এবং এই দুটোকে যোগ করো করলে কত পাবে একশো আশি ঠিক অনুরূপে তোমাকে যদি বলে আশি ডিগ্রিয়ের সম্পূরক্ষণ কত তাহলে তোমরা কী লিখবে একশো ডিগ্রি কারণ আশি ডিগ্রি একশো আশি থেকে আশি বাদ দিলে একশো থাকে এবং এই দুটো যোগ করো একশো আর একশো আশি যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন ওই কোন দুটোকে আমরা সম্পূরক কোণ বলে থাকি প্রথমে আমাদের যেটা জানতে হবে যে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল লেখা হবে কস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় কস থিটা এখন এটা কেন হয় সেটাও বলবো তবে আগে আমার কী কী লাগছে একটু দেখে নি এটা এক নম্বর সূত্র দুই হলো কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইজ টু লেখা হবে সাইন থিটা ঠিক আছে তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু লেখা হবে সাইন তাহলে সাইনের পুরো মানে সাথে পুরক কোণানুপাত যেটা সেটা হচ্ছে কস কজ থাকলে সাইন সাইন থাকলে কজ সাইন নাইনটি মাইনাস থ্রিটা কস থিটা কস নাইনটি মাইনাস থ্রিটা সাইন থিটা তাহলে কীভাবে মনে রাখবো সাইন নাইনটি মাইনাস থ্রিটা হবে কস নাইনটি মাইনাস থ্রিটা ইকোয়ালটা হয় কেন হয় আমরা জানছি আচ্ছা তিন নম্বর যেটা বলি সেটা হচ্ছে টেন নাইনটি মাইনাস থিটা টেন নাইনটি মাইনাস থিটা ইজ ইকোয়াল টু লেখা হবে কট থিটা টেন নাইনটি মাইনাস থিটা ইজ ইকোয়াল টু কী লিখবো আমরা কট থিটা টেন নাইনটি মাইনাস থিটা ইকোয়াল টু হবে কট থিটা এই তিনটে এর সাথে এর যে অনন্যকগুলো আছে সেগুলিও জানতে হবে অর্থাৎ এটাকে যদি উল্টে দিই মানে সাইনের উল্টে করলে কী হবে ওয়ান বাই সাইন নাইনটি মাইনাস থিটা হয়ে যাবে ঠিক আছে আর এদিকটা উল্টানো মানে এদিকটা উল্টাতে হবে মানে ওয়ান বাই কস করতে হবে কস থিটা হয়ে যাবে তাই তো এবার বলো ওয়ান বাই সাইন নাইনটি মাইনাস থ্রিটাকে আমার কী লিখি কোশেক লিখি না তাহলে কোশেক নাইনটি মাইনাস থ্রিটা হবে আর ওয়ান বাই কস থ্রিটা মানে সেটা হবে থিটা তাহলে আমরা দেখো এই সূত্রটা পেয়ে গেলাম কি আর এর উল্টোটা সাইনের উল্টো কোশেক তাহলে কোশেক নাইনটি মাইনাস থ্রিটা যেহেতু সাইনের উল্টো করছি তাহলে কষের উল্টো নেটা নিতে হবে কস না উল্টো হচ্ছে তোমার থিটা তাই আমরা এটা একটা সূত্র পেলাম যে কোশেক নাইনটি মাইনাস থিটা কোশেক নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু তোমরা লিখতে পারবে সেক থিটা কোশেক নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু লিখতে পারবে সেক থিটা আচ্ছা তবে বলে রাখি এই তিনটি জানলেই কিন্তু যে কোনোটাই করতে পারা যায় কারণ আমরা জানি কোশেক সেক বা কট এগুলো প্রত্যেকটাকে আমরা সাইন কজে কনভার্ট করে নিতে পারি যাই হোক আমরা শিখে রাখি সমস্ত সূত্রগুলো যত সূত্র জানা থাকবে তত আমরা একই অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করতে পারবো হুম আচ্ছা নেক্সট এইটার থেকে যদি অনন্য করি কজের উল্টো করলে এটা কজ নাইনটি মাইনাস থ্রিটা আছে তার উল্টো নিলে হবে সেক নাইনটি মাইনাস থ্রিটা সেক নাইনটি মাইনাস থিটা দিস ইকুয়াল টু সাইনের উল্টো হয়ে যাবে যেহেতু এটা কজের উল্টোটা নিচ্ছি তাহলে দেখি সাইনের উল্টোটা সাইনের উল্টোটা হবে কোশেক এবার থিটা আছে তাহলে কোশেক থিটা ওখানে নাইনটি মাইনাস থ্রিটা ছিল তাই এটা নাইনটি মাইনাস থ্রিটা লিখেছি এটা থিটা আছে তাহলে শুধু থ্রিটা তাহলে সেক নাইনটি মাইনাস ইকুয়াল টু হবে আমার কোশেক থ্রিটা হলো আচ্ছা নেক্সট আছে টেন ট্যানের উল্টো করলে আমরা কি জানি কট হয় আর কট কি আছে নাইনটি মাইনাস থ্রিটা আছে তাহলে নাইনটি মাইনাস থ্রিটা লিখি দিস ইকুয়াল টু লেখা যাবে কট থ্রিটার উল্টো করলে টেন থ্রিটা হয় এটা আমরা জানি কট আর টেন একে অপরের অনন্যক আবার দেখো কোন অনুপাত টেনের কোন অনুপাত কট আবার ট্যানের অনন্যক কট হুম তাহলে আমরা যে ছটা সূত্র এখানে মূল ছটাই সূত্র চার পাঁচ আর এই ছয় এই ছটা সূত্র যদি আমরা জেনে রাখি তাহলে আমার পুরাক্ষণের যাবতীয় যা অঙ্কগুলো আছে সবগুলোই করতে পারবো কী কী সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইকল কস থ্রিটা কজ নাইনটি মাইনাস থ্রিটা সাইন থ্রিটা তাহলে সাইনের পুরাক্কোনানুপাত হবে কস কজের পুরক্ষণ অনুপাত হবে সাইন একইভাবে ট্যানের অনুপাত হবে কট কটের পুরাকানুপাত হবে ট্যান আর কোশেকের শেক সেক কোশেক হলো তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটা কস থ্রিটা কস নাইনটি মাইনাস থ্রিটাই সাইন থ্রিটা আর টেন নাইনটি মাইনাস করলো আর তোমার এইগুলো এবার প্রশ্ন হলো কেন এটা হয় এইটা একটু আমরা একটু জেনে নিই তারপরে আমরা এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে করবো সেটা জানবো কেমন তা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এক আমি একটা সূত্র দেখিয়ে দেব। একটা বা দুটো তোমরা অন্যগুলো নিজেরাই করতে পারবে যে কেন এই সূত্রটাকে এভাবে লেখা গেল। তা প্রথমে এই সূত্রটার প্রমাণেই আসছি আমি দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি ঠিক আছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই কোনটাকে বলছি থিটা কোণ এটা নব্বই ডিগ্রি কোন ঠিক আছে এই কোনটাকে বললাম থিটা এটা নব্বই ডিগ্রি ত্রিভুজটা কি এ বি সি ঠিক আছে আচ্ছা এখন এই থিটা কোণের সাপেক্ষে এটা এটা তো অতিভুজ কখনও চেঞ্জ হয় না এটা অতিভুজ এই থিটাকোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি তাই তো আর এটা হচ্ছে লম্ব থিটাকোণটার সাপেক্ষে আমি প্রথমে থিটাকোণের রেসপেক্টেই আসছি হ্যাঁ আচ্ছা এবার দেখো এটা নব্বই ডিগ্রি এটা থিটা তাহলে এ কোণটা কত আমরা তো জানি একটা ত্রিভুজের তিনটে কোণার যোগফল কি হয় এবিসি এই তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবে এখানে বিকোনটা দেখো আমি এ কোণের মান জানতে চাইছি তা বি কোনটা জানা আছে বি কোনটা কত নব্বই ডিগ্রি সিকোণটা জানা আছে কত থিটা তাহলে এটা ইকুয়াল টু একশো ডিগ্রি সেখান থেকে দেখো একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা পাবো এ কোণের মান বা তোমার এ কোনটা হবে একশো আশি থেকে নব্বই বাদ দিলে নব্বই আর মাইনাস থ্রিটা রয়েছে তাহলে এ কোনটা কত হলো নাইনটি মাইনাস থ্রিটা তাহলে এই কোনের মানটা কত হচ্ছে নাইনটি মাইনাস থিটা ওই কোনটার মান কত হলো নাইনটি মাইনাস থিটা এবার দেখো আমরা এটা অন্যভাবেও বার করে বলতে পারি যেহেতু সমকোণে ত্রিভুজ তাহলে এটা তো নব্বই ডিগ্রি একশো আশি থেকে নব্বই বাদ দিলার নব্বই পরে থাকে তাহলে এই দুটো কোণের সমষ্টি হয় এ আর শিকোণের যোগ ফলটা হবে কত এ আর শিকোণের যোগ ফলটা কিন্তু অলওয়েজ নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এখানে এ আর সি একে অপরের কোণ ঠিক আছে এ আর সি একে অপরের কোণ যাই হোক তাহলে একটা থিটা হলে অন্যটা নব্বই মাইনাস থিটা যেমন কুড়ি এর কোণ কী হবে নব্বই মাইনাস কুড়ি অর্থাৎ সত্তর ডিগ্রি ঠিক আছে সেইটাই তাহলে একটা থিটা হলো অন্যটা নাইনটি মাইনাস থিটা এটা পেলাম এখন আমার যেটা প্রশ্ন যে কেন কস নাইনটি মাইনাস থ্রিটা সাইন থিটা লিখি কেন সাইন নাইনটি মাইনাস টু কস থিটা লিখি তা আমি প্রথমে থিটা কোণের সাপেক্ষেই বলছি থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব অতি তো চেঞ্জ হয় না ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই আচ্ছা এবার তাহলে আমি যদি সাইন থিটাটাই নিই প্রথমে নিই সাইন থিটা সমান কি পাই দেখো সাইন থিটা সমান পাবো থিটা কোণের সাপেক্ষে বলছি কিন্তু থিটা কোণের সাপেক্ষে মাথায় রাখবে থিটা কোণের সাপেক্ষে সাইন থ্রিটার সমান কি পাচ্ছি লম্ব বাই সাইন থ্রিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ এটা জানি এবার লম্ব বলতে এখানে কি আছে এবি আছে লম্ব বলতে এটা এবি আছে তাহলে এবি লিখলাম আর অতিভুজ বলতে অলওয়েজ এসি এটা লিখলাম ক্লিয়ার তাহলে সাইন থ্রিটার সমান আমরা পেলাম এবি বাই এসি আচ্ছা আর কস যদি আমি কস থিটা নিই আচ্ছা সাইনের পর সাইন সাথে কে সমান সেটা একটু দেখায় কস নাইনটি মাইনাস থিটা দেখো তাহলে কস নাইনটি মাইনাস থ্রিটা নিচ্ছে কজ নাইনটি মাইনাস থ্রিটা এখন কজ মানেই হচ্ছে আমার ভূমিবাহ অতিভুজ কজ মানে কি ভূমিবায়ু অতিভুজ কিন্তু এইখানটায় লক্ষ্য করো কোন সাপেক্ষে বলছি নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে এই কোনো সাপেক্ষে কি এটার ভূমি থাকবে কখনো না তাহলে ওই কোন সাপেক্ষে নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা কোন সাপেক্ষে এটা ভূমি নয় এটা কি এটা তখন লম্ব আর এইটা ভূমি বোঝা গেল ব্যাপারটা কি বললাম কারণ আমরা তো জানি একটা কোণের সংজ্ঞায় আমি সেই প্রথম ভিডিওতে বলেছিলাম কি ত্রিকোণমিতিতে কোণের সাপেক্ষে লম্ব আর ভূমিটাকে আমরা নির্বাচন করি এই কোণটার সাপেক্ষে এটা অতিভুজ বাদ দিয়ে যেটার সাথে লেগে থাকবে সেটা হবে ভূমি আর তার বিপরীত মানে এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব তাহলে এখানে আমার কজ নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু পেলাম আমি ভূমি বাই অতিভুজ তাই এখানে ভূমি বলতে কে এই নাইনটি মাইনাস থ্রিটার সাপেক্ষে ভূমি বলতে হচ্ছে তোমার এবি বাহুটা ভূমি বলতে এবি বাহুটা এবং তোমার অতিভুজ বলতে অতিভুজ তো চেঞ্জ হয় না এসি তাহলে দেখো আমি সাইন সমান কি পেলাম আর তোমার কজ থ্রিটা সমান কি পেলাম এটাও এবি বাই এসি এটাও সেই এবি বাই এসি পেলাম অর্থাৎ সাই কজ নাইনটি মাইনাস থ্রিটার মান যা পেলাম সাইন থ্রিটার মান তাই পেলাম অর্থাৎ কজ নাইনটি মাইনাস থ্রিটা ইজ ইকুয়াল টু আমি পেলাম সাইন থ্রিটা কস নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়ালটা আমি কী পেলাম সাইন থ্রিটা এই জন্যই আমরা কস নাইনটি মাইনাস থ্রিটাকে সাইন থ্রিটা লিখে থাকি কেমন এবার যদি বলো স্যার অন্যটা তাহলে কী করে এলো অন্যটা বলতে যেমন সাইন নাইনটি মাইনাস থ্রিটা কী করে এলো চলো সেটাও দেখি সাইন নাইনটি মাইনাস থ্রিটা দেখো সাইন মানে তো লম্ববায় কী হয় সাইন মানেই লম্বায় অতিভুজ কিন্তু কোন কোন সাপেক্ষে নাইনটি মাইনাস মানে কালো কোনটা এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে লম্ব এইটা এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা এটার মান কী বেশি আর অতিভুজ তো চেঞ্জ হয় না অতিভুজ আমার এসি আছে হয়ে গেল সাইন নাইনটি মাইনাস থ্রিটা পেয়েছি বা সাইন নাইনটি মাইনাস থ্রিটাকে কার সাথে সমান দেখছি কস্তিটা দেখি কস্তিটার মানটা কী আছে কস্তিটা মানে তোমরা জানো কি ভূমি বাই অতিভুজ কস্তিটা মানে কি ভূমি বাই অতিভুজ কিন্তু থিটা কোনটা লাল কোনটা তাই তো আমি এটা লাল দিয়ে লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে থিটা কোনটা দেখো মানে কস্তিটা এবার কস্তিটা থিটাকোণের সাপেক্ষে থিটাকোণের সাপেক্ষে ভূমি বায় কস্তিটা মানে তো ভূমি বায় অতিভুজ এখন কস্তিটা ভূমিটাকে থিটাকোণের সাপেক্ষে ভূমিটা হচ্ছে এইটাই লাল দিয়ে লিখে রেখেছে বিসি তাহলে বিসিটা উপরে আর অতিভুজটাকে অতিভুজ তলয়ে যে তা দেখো এটাও বিসি বাই এসি এসেছে এটাও বিসি বাই এসি এসেছে সাইন নাইনটি মাইনাস থ্রিটা যা পেয়েছে কস্তিটা তাই পেয়েছে তাহলে ওই দুটো আসলে কি এই দুটো আসলে সমান অর্থাৎ সাইন নাইনটি মাইনাস থিটা ইজ ইকুয়াল কস্তিটা সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইজ ইকোয়াল কস্তিটা ওই জন্যই আমরা প্রথমেই লিখেছি সাইন নাইনটি মাইনাস থ্রিটা তারপরে লিখেছি কস নাইনটি মাইনাস থ্রিটা সাইন এবার বুঝতে পারছো তাহলে টেন নাইনটি মাইনাস থ্রিটা ইকাল টু কী করে হবে সেটাও যদি তোমরা করে দেখতে চাও সেটাও হবে কীরকম দেখো যদি আমি লিখি টেন নাইনটি মাইনাস মাইনাস কোনটা মানে এই কোনটা টেন লম্ব ভূমি লম্ব ভূমি তার লম্বটা কী লম্ব হচ্ছে এখানে এই কোন সাপেক্ষে লম্ব তো এইটা কালো দিয়ে লেখা বেশি আর ভূমি বলতে এইটা কালো দিয়ে লেখা এবি তাই তো আচ্ছা এরপর হচ্ছে কোণের সাপেক্ষে আমি টেন নাইনটি মানস থেকে কোনো কর্তিটা লিখি তাহলে কর্তিটের মানটা বার করি কোণের থিটাকোণের সাপেক্ষ কর্তিটা মানে তো কি বাই লম্ব কর্তিটা মানে ভূমিবাই লম্ব তা থিটাকোণের সাপেক্ষে ভূমিকে এইটা বিসিটাই আচ্ছা লম্বটাকে এইটা এবি তাই তো থিটাকোণের সাপেক্ষে থিটাকোণের সাপেক্ষে লাল দিয়ে লিখে রেখেছে থিটাকোন লাল তাই লাল দিয়ে লম্বটাকে লিখে রেখেছে ভূমিটাকে বিসি তাহলে এইটা পেলাম এবার দেখো এটাও বেশি বাইজবি এটাও বাই এবি এটা ছিল কি টেন নাইনটি মাইনাস থ্রিটার মান এটা কি কর থিটার মান তাহলে আমরা কী পেলাম টেন নাইনটি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কর থিটা একইভাবে অন্যগুলো এসেছে অন্যগুলো তোমরা ট্রাই করবে করলে দেখবে এই জিনিসটাই আসছে কেমন এবার প্রশ্ন হলো এই সূত্রগুলোকে আমরা কিভাবে পরীক্ষায় বা প্রশ্নতে কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে আমরা ওই সূত্রগুলোকে অঙ্কে ব্যবহার করব। তার জন্য আমি একেবারেই কোষে দেখি টোয়েন্টি ফোরের দুটো অঙ্ক তুলে নিয়েছি একের এক এবং তিন দুয়েরটা তোমরা পারবে এই দুটো শেখার পরে তা এই রকম দেওয়া রয়েছে এদের মান নির্ণয় করতে হবে সাইন আটত্রিশ ডিগ্রি বাই কস বাহান্ন ডিগ্রি দেওয়া রয়েছে প্রথমটা বলেছে এর মানটা কত তোমরা কি করবে শোনো এই পুরক্ষণের অঙ্ক করতে গেলে যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে না দেখবে তারা একে অপরের পুরক্ষণ হয় তারা একে অপরের পুরক্ষণ যেমন আটত্রিশ ডিগ্রি আর পুরক্ষণ হচ্ছে বাহান্ন ডিগ্রি অর্থাৎ আটত্রিশ আর বাহান্ন যোগ করলে নব্বই ডিগ্রি হবে আবার দেখো এই অঙ্কটাতে দেখো সাতাশ আর তেষট্টি আছে এরাও দুজন একে অপরের পুরক্ষণ এইরকমভাবেই দেওয়া থাকে সাতাশ ডিগ্রি পুরক্ষণ হচ্ছে তেষট্টি দেখো দুটোকে যোগ করলে নাইনটি ডিগ্রি হয় তাহলে তোমরা যখন এই অঙ্কগুলো করবে তখন তোমাদের টার্গেট হবে এই যে কোনানুপাতগুলো মানে ট্যান কট এই কোনানুপাতগুলোতে এই যে বিভিন্ন অ্যাঙ্গেল আছে মানে দুরকম অ্যাঙ্গেল আছে এই দুরকম অ্যাঙ্গেল লাগবে না এক রকম অ্যাঙ্গেলে আনবে মানে সাতাশ ডিগ্রিটাকে তেষট্টি ডিগ্রি আকারে লেখো নয় তেষট্টিটাকে সাতাশের আকারে লেখো মানে যে কোনো একই অ্যাঙ্গেলে আনতে বলছি অর্থাৎ আমি সবসময় চেষ্টা করব দেখবে আমি ছোটো অ্যাঙ্গেলটাতে নিয়ে আসার চেষ্টা করি এটা আটত্রিশ আছে তাহলে এটাকেও আটত্রিশে আনা যাবে কীভাবে আনা যাবে দেখো বাহান্নটা তো আটত্রিশের পুরাক্ষণ তাহলে বাহান্ন সময় লেখা যায় নব্বই ডিগ্রি মাইনাস আটত্রিশ তাহলে সেটা যদি আমরা লিখি কি পাবো দেখো আমি কি বললাম কেউ যদি চাও যে কোনো একই অ্যাঙ্গেলে কনভার্ট করতে হয় মানে আমি আটত্রিশটাকেই রাখতে চাইছি তাহলে বাহান্নকে তাড়াতে চাইছি তাহলে কস বাহান্ন ডিগ্রিকে তাড়াতে চাইছি তো বাহান্ন ডিগ্রি তো আটত্রিশের পুরক্ষণ তাহলে বাহান্ন ডিগ্রিটাকে কী লেখে দেবে যেহেতু পুরক্ষণ তাহলে নব্বই ডিগ্রি মাইনাস কী আটত্রিশ ডিগ্রি তবেই বাহান্ন হয় তাই না নব্বই ডিগ্রি মাইনাস আটত্রিশ করেই তো বাহান্ন হয় ক্লিয়ার কী বলতে চাইলাম যে আমরা তো জানি এটা একে অপরের পুরক্ষণ তাহলে বাহান্ন ডিগ্রি মানে অবশ্যই নব্বই ডিগ্রি মাইনাস আটত্রিশ ডিগ্রি থাকবে এবং তোমরা দেখবে যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকে তারা একে অপরের পুরক্ষণই হয় তাহলে তোমরা বাহান্ন ডিগ্রি সমান কি লিখতে পারলে নাইনটি ডিগ্রি মাইনাস আটত্রিশ ডিগ্রি এবার দেখো এবার সূত্র প্রয়োগ করবে সূত্রটা কি তোমরা দেখো পড়েছো কস নাইনটি মাইনাস থ্রিটা কস নাইনটি মাইনাস থিটা কজের পুরাক্কোন অনুপাত কি হয় সাইন হয় তাহলে সাইন থিটা এটা পড়েছো কস নাইনটি মাইনাস থ্রিটা ইকুয়াল টু কী পড়েছো কস নাইনটি মাইনাস থ্রিটা ইজ ইকোয়াল টু সাইন থিটা তাহলে নাইনটিটা লিখতে হবে না শুধু এই অ্যাঙ্গেলটাকে লিখতে হবে অ্যাঙ্গেলটা তাহলে কস নাইনটি মাইনাস থ্রিটাকে বললো সাইন থ্রিটা থ্রিটা বলতে এখানে আটত্রিশ ডিগ্রি এবার দেখো সাইন আটত্রিশ উপরে ছিল নিচেও চলে এলাম তাহলে সাইন আটত্রিশ সাইন আটত্রিশ ভাগ হয়ে গেলে এক থাকবে এক অ্যান্সার তাহলে এটার অ্যান্সার হবে খুব সহজ অঙ্ক নেক্সট দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা ওই রকম টেন সাতাশ ডিগ্রি আছে তাহলে তেষট্টি ডিগ্রি আছে কিন্তু এটা দুজন একে অপরের পুরোক্ষণ তাহলে তেষট্টিটাকে সাতাশের আকারে অবশ্যই লেখা যাবে কীভাবে লেখা যাবে দেখো নব্বই থেকে তোমার সাতাশ বিয়োগ করলেই তেষট্টি হয় নব্বই থেকে সাতাশ বিয়োগ করলে তেষট্টি হয় কেউ চাইলে সাতাশটাকে নব্বই মাইনাস তেষট্টি লিখতে পারো একই ব্যাপার যে কোনো একই কোণানুপাত আনতে হবে দুটোকেই চেঞ্জ করলে চলবে না একই কোণানুপাতে নিয়ে আসতে হবে তাহলে টেন সাতাশ ডিগ্রি উপরে লিখলাম আর নিচে দেখো কট নাইনটি মাইনাস থ্রিটা আমরা কি জানি কট নাইনটি মাইনাস থ্রিটা থ্রিটাই ইকোয়াল টু কী হয় কট নাইনটি মাইনাস থ্রিটা মানে টেন থ্রিটা হয় এটা পড়েছে তাই না কট নাইনটি মাইনাস থ্রিটা ইকোয়াল টু টেন থ্রিটা কারণ কটের পুলক কোনানুপাত টেন হয় কটের পুলক কোনানুপাত টেন হয় তাহলে কট নাইনটি মাইনাস থ্রিটা টেন দিতে হবে তাহলে কট নাইনটি মাইনাস থ্রিটা বলতে সাতাশ ডিগ্রি তাহলে এখানে কী হয়ে যাবে টেন সাতাশ ডিগ্রি কট আছে টেন হয়ে যাবে টেন সাতাশ এবার দেখো উপরে সাতাশ ডিগ্রি টেন সাতাশ ডিগ্রি নিচেও টেন সাতাশ ডিগ্রি কেটে গেলাম ওয়ান তাহলে এটারও মান ওয়ান হবে তাহলে দুটোরই রাশিমালার মান কত পেলাম আমরা ওয়ান পেলাম এইভাবে অঙ্কগুলোকে আমাদের করতে হবে আরও একটা অঙ্ক চলো দেখি একটু এর চারের অঙ্ক এটা প্রমাণ করতে হবে কি কোশেকের স্কোয়ার ফর্টি এইট ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ফর্টি টু ডিগ্রি ইকোয়াল টু ওয়ান এটা প্রমাণ করতে হবে তা আমরা বামপক্ষটা তুলি বামপক্ষ কি আছে কোসেক স্কোয়ার ফর্টি এইট ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ফরটি টু ডিগ্রি তো তোমাদের কি বলেছি এখানে যে উল্টোপাল্টা অ্যাঙ্গেলি দেওয়া থাকুক না কেন তারা একে অপরের পুরক্ষণ হবে মানে একটা কোণকে আর একটা কোণের আকারে প্রকাশ করা যায় মানে একটা যদি জানতে পারি একটা কুড়ি ডিগ্রি হলে অন্যটা সত্তর হবে মানে নব্বই মাইনাস কুড়ি লিখতে পারবে তাই এখানেও দেখো আটচল্লিশ আর বিয়াল্লিশ আছে তুমি যোগ করে দেখো এই দুটো নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে আটচল্লিশটাকে আমি বিয়াল্লিশের আকারে যদি লিখে দিই তাহলে সেটা কী হবে কোসেকের স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি টু ডিগ্রি করলেই আটচল্লিশ আসে বড়ো অ্যাঙ্গেলটাকে আমি সবসময় চেষ্টা করছি ছোটো করার চাইলে কেউ ছোটোটাকে বড়ো করতে পারো কোনো প্রবলেম নেই তবে তোমাদের মূল উদ্দেশ্য হবে অ্যাঙ্গেল দুটো একই থাকে এটা ফর্টি টু আছে তাহলে এটাকেও ফর্টি টুর আকারে লিখবো এটা আটচল্লিশ ছিল ওটাকে ফর্টি টুর আকারে লিখলাম এবার দেখো কোশেক নাইনটি মাইনাস থ্রিটা সমান কী পড়েছিলো কোশেক নাইনটি মাইনাস থ্রিটা যদি মনে না থাকে কোশেক মানে সাইন সাইনের উল্টো তাহলে এটা নিশ্চয়ই আর যদি এটা সাইনের উল্টো হয় তাহলে ওটা কী হবে কজের উল্টো হবে অর্থাৎ সেক থিটা তাহলে কি কোসেক নাইনটি মাইনাস থিটা ইকল্টু সেক থিটা পড়েছিলাম দেখো এই থিটা শুধু নেবো কিন্তু হ্যাঁ সেক থিটা তাহলে এটা কোশেক নাইনটি মাইনাস বিয়াল্লিশ আছে ওটা হয়ে যাবে সেক সেক স্কোয়ার ফোরটি টু ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ফোরটি টু ডিগ্রি এটা পেলাম এটা যেই পেলাম তারপরে দেখো এবার আমরা কী শিখেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু ওয়ান এটা পড়েছিলাম তাই না সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তো এখানে থ্রিটার জায়গায় বিয়াল্লিশ ডিগ্রি আছে একই অ্যাঙ্গেল তাহলে সেকের স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থেকে এই ফর্মেটে তাহলে এর মানও ওয়ান হবে ওই জন্য এটা তাহলে বামপক্ষ ইকোয়াল টু ডানপক্ষ প্রুভ ঠিক আছে এখানে প্রমাণিত লিখবে দুইয়ের পাঁচের দাগের এটাও প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সাইন সত্তর সরি সেক সত্তর ডিগ্রি ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস কস টোয়েন্টি ডিগ্রি ইন্টু কো সত্তর ডিগ্রি ইকোয়াল টু টু তা এটা কি করে করবো দেখো এখানেও দেখো সত্তর ডিগ্রির পুরক্ষণ কী হয় কুড়ি ডিগ্রি এটাও সত্তরের পুরক্ষণ করি তাহলে একটা অন্যটা পুরাক্ষণ হয়ে রয়েছে আমি কি করব একই কোণে আনবো মানে আমি সবগুলোকেই হয় টোয়েন্টি ডিগ্রিতে কনভার্ট করব আর নয় সবগুলোকেই সত্তর ডিগ্রিতে কনভার্ট করবো তা আমি এখানে সবগুলোকেই কুড়ি ডিগ্রিতে আনতে চাইছি তাহলে সত্তরগুলোকে ভ্যানিস করবো সত্তরটাকে কীরকম লিখবো সত্তরের কি কুড়ি ডিগ্রি তাহলে নব্বই মাইনাস কুড়ি লিখবো কোন জায়গায় সত্তরের জায়গাগুলো তাহলে আগে বামপক্ষটা তুলি বামপক্ষ যেটা আছে সেক সত্তর ডিগ্রি ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস কস টোয়েন্টি ডিগ্রি কিন্তু কোশেক সত্তর ডিগ্রি এবার আমি কী বলেছি আমি টোয়েন্টিটাকে রাখবো সত্তরটাকে ভ্যানিস করবো সত্তরের পুরাক্ষণকে টোয়েন্টি ডিগ্রি কারণ সত্তর আর টোয়েন্টি যোগ করলে তোমার নাইনটি হয় তাহলে সত্তরের জায়গায় কী লিখবো নাইনটি মাইনাস টোয়েন্টি ডিগ্রি আর সাইন টোয়েন্টি যা একই আছে টোয়েন্টি ডিগ্রি থাকলে ওটাকে ওইভাবেই রেখে দেবো কোস টোয়েন্টি ডিগ্রি একই আছে আর কোশেক সত্তর ডিগ্রি আছে সত্তর ডিগ্রিটাকে চেঞ্জ করব করে কী করবো টোয়েন্টি ডিগ্রি লিখলাম লিখে এবার দেখো সাইন এই শেক নাইনটি মাইনাস থ্রিটা সেক নাইনটি মাইনাস থিটা এটা সমান কি এটা সমান কোশেক থিটা শেক নাইনটি মাইনাস থ্রিটা এই কলটা কী পড়েছে আমরা কোশেক থিটা তাহলে এটা কোশেক থিটা বলতে কী আছে এখানে টোয়েন্টি ডিগ্রি তাহলে কোশেক টোয়েন্টি ডিগ্রি ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি এটা লিখলাম প্লাস কস টোয়েন্টি ডিগ্রি যেমন আছে লিখলাম কোশেক নাইনটি মাইনাস থিটা কোশেক শেকের পুরক করানুপাত হচ্ছে কোশেক কোশেক নাইনটি মাইনাস থিটাই কল্ট আমরা কী পড়েছিলাম শেখ থিটা শেখ নাইনটি মাইনাস থ্রিটা কোশেক থিটা কোশেক নাইনটি মাইনাস থ্রিটা পড়েছিলাম শেখ থিটা তাহলে এখানে কি আছে কোশেক নাইনটি মাইনাস থ্রিটা থ্রিটা বলতে টোয়েন্টি ডিগ্রি আছে তাহলে এখানে কি হবে সেক থ্রিটা থ্রিটা বলতে সেক টোয়েন্টি ডিগ্রি ক্লিয়ার আচ্ছা এবার কি করব দেখো এবার আমি কোশেক সাইন কস শেক এইসব আছে সাইন কস যেহেতু আছে আমি সাইন কস বাদ দিয়ে আর যাদেরকে দেখতে পাবো তাদেরকেও সাইন আর কজের আকার লিখবো তাহলে এখানে সাইন আছে ওটাকে চেঞ্জ করার দরকার নেই কোশেকটাকে চেঞ্জ করবো কোশেক থ্রিটা সমান আমরা কী পড়েছিলাম একদম প্রথমে কোশেক থ্রিটা সমান আমরা পড়েছিলাম ওয়ান বাই সাইন থ্রিটা আমি বলেছি সবগুলোকে সাইন কদে কনভার্ট করবো তাহলে কোশেক থ্রিটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থ্রিটা তাহলে এখানে কি লিখতে পারি ওয়ান বাই সাইন টোয়েন্টি ডিগ্রি ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি রয়েছে সেটা লিখলাম যোগ আছে যোগ লিখলাম কস টোয়েন্টি ডিগ্রি আছে লিখলাম সেক টোয়েন্টি ডিগ্রি এটাকেও কী লেখা যায় আমরা পড়েছিলাম সেক থ্রিটার সমান ওয়ান বাই কস থিটা তাহলে এখানে লিখতে পারবো সেক টোয়েন্টি ডিগ্রির জায়গায় কস টোয়েন্টি ডিগ্রি ওয়ান বাই কস টোয়েন্টি ডিগ্রি লিখলাম লিখে আবার দেখো কেটে যাচ্ছে কস টোয়েন্টি কস টোয়েন্টি কাটলো সাইন টোয়েন্টি কেটে গেলো তাহলে পরে হলেও ওয়ান আর এদিকেও ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু দেখো আমার ডান পক্ষটা এসে গেলো তাহলে এখানে আমরা প্রুফ লিখব তাহলে এইভাবে আমরা তোমার পুরক্কনের যে সূত্রগুলি আছে মাত্র ছটা সূত্র এই ছটা সূত্র ঠিকঠাক করে অ্যাপ্লাই করলে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই আর তার সাথে বলে রাখি শুধু এই সূত্রগুলোই নয় আগে টোয়েন্টি থ্রি মানে থেকে টোয়েন্টি থ্রির যে সূত্রগুলো আমি শিখিয়েছিলাম এক নম্বর ভিডিওতে সেগুলি প্লাস এই ছটা এগুলি জানলে তবে তোমরা কোষে দেখি টোয়েন্টি ফোরের যতগুলি অঙ্ক আছে সেগুলি নিজেরা করতে পারবে কেমন